রাখবেন। পর্যটনের ক্ষেত্রে বিষ্ণুপুর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বাংলা তথা ভারতবর্ষে। এর অপরূপ যে শিল্প নৈপুণ্য, টেরাকাটার যেটা কাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে আছে, সে বিষ্ণুপুর মন্দিরকে সামনে রেখে এখানে পর্যটনে একটা অপার সুযোগ আছে। পাশেই মুকুটমণিপুর আছে, আর একটু দূরে গেলে বিহারিনা শুশুনিয়া পাহাড়, এদিকে জয়পুর জঙ্গল লালবাগ সব মিলে এই জায়গাতে কাজ করার এবং পর্যটকদের আকর্ষণ করার অনেকগুলো সুযোগ সম্ভাবনা আছে। আর বিষ্ণুপুর হচ্ছে আমাদের খুব হৃদয়ের কাছাকাছি। এখানে যে ঐতিহ্যমণ্ডিত বিষ্ণুপুর ঘরানার ক্লাসিক্যাল সঙ্গীত, তার যে রাগ সঙ্গীতের যে বেস, এখানকার হ্যান্ডিক্রাফট, টেরাকাটা এবং বালুচুরি ইত্যাদির যে শিল্প এবং মল্ল রাজাদের যে কাজ, এই সবগুলো নিয়ে এবং এখানকার মন্দির নগরী সেটাকে সামনে রেখে অনেক পর্যটনের উন্নয়ন করা যায়, এবং সেই লক্ষ্যেই আমরা বিষ্ণুপুর ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল গতবার করেছি। এবার পর্যটন উৎসবের জায়গা হিসেবে আমরা বিষ্ণুপুরকে বেছেছি। আমি লাস্ট দু মাসে দুবার এলাম এই এরিয়াগুলোতে। আমরা এখানে অনেকগুলো পর্যটনের সম্ভাবনার জায়গাগুলোতে কাজ করব, এবং আমরা চাইব যে বেসরকারি উদ্যোগও এখানে আসুক।